KTM Duke 390cc এটি একটি স্পোর্টস ক্যাটাগরি নেকেড বাইক। তো চলুন জেনে নেওয়া যাক বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন, এবং ভিডিও শেষে থাকছে এই KTM 390 বাইকের একটা আপডেট নিউজ যা শুনে আপনিও খুশি হয়ে যাবেন। সো হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, দিস ইজ ইউর দোস্ত অ্যান্ড হোস্ট সাগর। সো বস, বাইকের নাম KTM Duke 390, ব্র্যান্ড KTM এবং একটি নেকেড ক্যাটাগরির বাইক, ব্র্যান্ড অরিজিন অস্ট্রেলিয়া, তবে শোরুম আপনি দেশের বাজারে অলরেডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইঞ্জিনের কথা বলতে গেলে বাইকে ব্যবহার করা হয়েছে 373cc সিঙ্গেল সিলিন্ডার 4x4 valve ডক ইঞ্জিন। ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 44 horsepower 9000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারবে 37 Nm 7000 rpm। ইঞ্জিন বোর 89mm/60mm। ফুয়েল সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন, কুলিং সিস্টেমে তো আগেই বলেছি লিকুইড কোল্ড কুলিং সিস্টেম। গিয়ারে থাকছে 6 speed একটি গিয়ার বক্স। ক্লাচে ব্যবহার করা হয়েছে প্যাচ স্লিপার ক্লাচ ক্যাবল অপারেটেড। স্টার্টিং এর জন্য কোম্পানি প্রোভাইড করেছে শুধুমাত্র সেলফ স্টার্টিং সিস্টেম, দেওয়া হয়নি কোনো কিকার অপশন। KTM Duke 390 বাইকের বডি লেন্থ 2002mm উইথ 838mm, হাইট 1274mm, সিট হাইট 823mm, ওয়েল বেস 1357mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 151mm। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 13.50 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক, এবং ফুয়েল রিজার্ভে থাকছে 1.5 লিটারের মতো ফুয়েল। বাইকের মোট ওজন 167 কেজি। সেফটি ফিচারে কোম্পানি প্রোভাইড করেছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা বর্তমান সময়ে মোক্ষম একটি সেফটি ফিচার। সাসপেনশনের কথা বলতে গেলে বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 43mm WP অ্যাপেক্স আপসাইড ডাউন ফর্কস, এবং পেছনে ব্যবহার করা হয়েছে WP অ্যাপেক্স মনোশক সাসপেনশন। যে কোনো রাস্তায় রাইডিং এর সময় সাসপেনশন থেকে খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। বাইকের সামনে এবং পেছনের চাকা থাকছে সম্পূর্ণ অ্যালয় হুইল। টায়ার দুটো থাকছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 110x70x17 এবং পেছনে টায়ার সাইজ 150x60x17। টায়ার দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে কর্নারিং এ অনেকটা সুবিধা হয়ে যাবে রাইডারের। বাইকের সামনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক 4 piston ফিক্সড ক্লিপার, এবং সামনে ব্রেকের ডায়ামিটার 320mm। পেছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক 1 piston ফ্লোটিং ক্লিপার, এবং পেছনের ব্রেকের ডায়ামিটার 230mm। ব্রেকিং এর দিক থেকে খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করেছে বাইকটি 1 লিটার তেলে যেতে পারবে 25 কিলোমিটার, এবং বাইকের টপ স্পিড 167 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। ইলেকট্রিক্যালের কথা বলতে গেলে বাইকে ব্যবহার করা হয়েছে মেনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প থাকছে LED, টেল লাইট এবং টার্ন লাইটও থাকছে সম্পূর্ণ LED বাল্ব। থাকছে পাসিং সুইচ এবং একটি ইঞ্জিন কিল সুইচ। হেডল্যাম্পটি থাকছে সম্পূর্ণ অটোমেটিক হেডল্যাম্প, আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে একটা সুইচ বসিয়ে নিতে পারবেন। মিটারটি ব্যবহার করেছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অটোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, গিয়ার ডিসপ্লে, লাইট ইন্ডিকেটর, ABS লাইট সব কিছু থাকছে ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করেছে স্প্লিট সিট, এবং পেছনে পিলিয়ানের জন্য থাকছে যথেষ্ট জায়গা, সাথে ফুটরেস্ট। হ্যান্ডেলবারে ব্যবহার করেছে রড হ্যান্ডেলবার। বাইকের ফ্রেমে ব্যবহার করা হয়েছে স্টিল ট্রেলিস ফ্রেম পাওয়ার কর্ড। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে বাইকে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক, আপনি চাইলে আফটার মার্কেট এটা লাগিয়ে নিতে পারবেন। এবার যদি কালারের কথা বলি তাহলে বাইকটি দুটো কালারে অ্যাভেলেবেল রয়েছে, ম্যাটালিক সিলভার, ক্র্যামিক হোয়াইট। সো বস, এবার যদি বাইকের প্রাইসিং এর কথা বলি তাহলে বাইকটি বাংলাদেশে তো অ্যাভেলেবেল নয়, তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান মার্কেটে বাইকের বর্তমান বাজার মূল্য 297,818 টাকা। এবার আসা যাক KTM 390 বাইকের গুড নিউজ এর ব্যাপারে। তো বস, বাইকটি 2024 সালে একটা নতুন ডিজাইনের নতুন লুকে অ্যাভেলেবেল হতে চলেছে, এবং এই মডেলটির নাম হতে চলেছে KTM Duke 390 স্ট্যান্ডার্ড, আর এই বাইকটার দাম 310,523 টাকা। সো বস, এটাই ছিল KTM Duke 390 বাইকের আপডেট প্রাইস, স্পেসিফিকেশন এবং মডেলের বিস্তারিত। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।